ভালোটা কিভাবে বোঝানো যায়? আমি ভালো, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি। মাশাআল্লাহ, যাক ভালো। ভালো ভাবছিলাম, একজন এসে ধোকা দিয়ে চলে গেছে, প্রতিবেদনেরই তো। মানে এমনি কষ্ট আরো কষ্ট দিয়ে চলে গেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদনে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আমরা জানার চেষ্টা করব আপুর জীবনে কি হয়েছে। আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? বৃষ্টি। বৃষ্টি আপু, কেমন আছেন আপনি? মোটামুটি ভালো আছেন। কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? জীবনে অনেক কষ্ট, এর জন্যই তো বারবার প্রতিবেদনে আসে। কিসের কষ্ট আসলে? কষ্ট তো একটাই, খালি বিয়ে শাদী হচ্ছে না সেটা নাকি? বিয়ে শাদীর কথাটা তো পরে ভাই, আম্মুটার ট্রিটমেন্ট হইতাছে না, আম্মুটা অসুস্থ, ঠিক মতন খাইতে। বাবা কি হইছে? বাবা তো চলেই গেছে বিয়ে করে। তো এখন ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলিতে আমি, আমার মা, আমার ছোট একটা বোন। আচ্ছা আচ্ছা, তো সংসারটা কিভাবে চলে আপনাদের? সংসারটা আমি চালাই, টুকটাক কাজ করি, চলে না বলে প্রতিবেদনে বারবার আসি। যদি প্রতিবেদনে কি কোনো টাকা পয়সা পান সেটার জন্য আসেন নাকি? ভালো একটা মানুষের জন্য আসে, যে মানুষ আমার হেল্প সহযোগিতা করবো, আমার পাশে থাকবো, আমার দায়িত্ব নেবো। মানে ভবিষ্যৎ বিয়ে শাদি করবেন, জীবন সংসার সাজাবেন, সেটা আশা করেন তাই না? আচ্ছা আচ্ছা, লেখাপড়া করছিলেন? লেখাপড়া করছি ভাই, অল্প আর কি, নিজের নাম লিখতে পারি। তো এখন বইয়ের বয়স তো হয়ে গেছে, তা বিয়ে শাদি করার জন্য কোনো মানুষ কি আসতেছে না? আসেই তো বসে, ভালো মানুষ না ছাড়া কি বিয়ে বসে শান্তি আছে? আপনি কিরকম? আপনি ভালো হলে তো ভালো মানুষ আসবে। আপনি তো ভালো, আল্লাহ। ভালোটা কিভাবে বোঝানো যায়? আমি ভালো, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি। মাশাআল্লাহ, যাক ভালো। তা এই বয়সে যে মানে নিজের বিয়ের জন্য প্রতিবেদনে আসা, আপনার মাটা অসুস্থ, যেটা আসলে একটা পরিবারে একটা পুরুষ মানুষের দ্বারাই সম্ভব না, সেটা আপনি একা মেয়ে হয়ে চালাচ্ছেন, এটা কেমন লাগতেছে? এর জন্যই তো কষ্ট লাগতেছে ভাই, এর জন্যই তো প্রতিবেদন আইছে। যদি কেউ দায়িত্ব নেয়, পাশে থাকে। কোনো প্রেম ভালোবাসাটা আশা আছে? প্রেম ভালোবাসাটা নাই। মানে কাউকে ভালোবেসেছিলেন যে বলতে পারেন নাই মন থেকে? ভালো ভাবছিলাম, একজন এসে ধোকা দিয়ে চলে গেছে, প্রতিবেদনেরই তো। মানে এমনি কষ্ট আরো কষ্ট দিয়ে চলে গেছে? আচ্ছা আচ্ছা, তার জন্য কি মনটা একবারে বেশি ভেঙে গেছে নাকি নতুন করে সংসার করতে পারবেন? স্বামীর জন্য ভালোবাসাটা আছে তো? স্বামীর জন্য ফুল ভালোবাসা আছে। আচ্ছা, যাক ভালো লাগলো শুনে। সংসারে কি ধরনের প্রিপারেশন, কি ধরনের কাজ কাম ভালো জানেন? সংসারে সেলাই মেশিনের কাজ জানি, সেলাই মেশিন ছিল বলছি তো, আমার আম্মুটা অসুস্থ, আমি সেলাই মেশিনটা বিক্রি করে দিছি, এখন তার সেলাই মেশিন নেই, এখন মানুষের বাসা বাড়িতে কাজ করি। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে এখন? ফোন মোবাইল নাম্বার। নাম্বারটা কি মুখস্থ বলতে পারেন? বলতে পারেন নাম্বারটা? নাম্বারটা খোলা থাকবে না, সবচেয়ে বড় কথা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে আপু? ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।